আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদেরকে কিটো ডায়েট সম্পর্কে কিছু তথ্য দিব এবং কি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনারা কি কি খাবেন সেটা আজকে আপনাদের সাথে খুবই সহজে তুলে ধরব। আশা করি আপনারা সবাই আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, আর লাস্ট পর্যন্ত দেখার পরে আপনারা বুঝতে পারবেন আমি কি কি করেছি আর আপনারা কি কি করতে পারেন। তো এখানে আমি প্রথমেই কিছু বাদাম নিয়ে এসেছি। বাদামগুলো আমি প্যাকেটেই কিনেছি, আপনারা চাইলে এমনি ভাজা বাদামটাও কিনতে পারেন। তো এরকম করে কিনলে সাশ্রয়ী হয়। আর এখানে আমরা কিটো ডায়েট সম্পর্কে বুঝি যে অনেক খরচের কারণে অনেকে কিটো ডায়েট করতে চান না। তো যখন আমরা একদম সহজ করে আমি আপনাদেরকে দেখাবো যে যারা আমরা মধ্যবিত্তরা আছি তারা কিভাবে ডায়েটটা করব এবং কি অল্প খরচে করব। তো সেই জন্য আপনাদেরকে আমার পুরো ভিডিওটা দেখতে হবে। তো আমি এখানে কিছু বাদাম নিয়েছি, বাদামগুলোকে আমি ভেজের কন্টেনার ভরে রেখে দিব। তো দেখুন আমার বাদামটা হয়ে গেছে। এখন যখন আমি কন্টেনার ভরে রাখবো তখন খাওয়ার সময় ওখান থেকে নিয়ে নিয়েই খেতে পারবো, খুব সহজে হয়ে যাবে। তো এখানে আমি সকাল থেকে যেহেতু আমি ডায়েটটা আরম্ভ করেছি, তো সকালবেলা আপনারা যখন খালি পেটে এটা খাবেন, আমি এখানে শুধু লেবুর পানিটাই খাচ্ছি সকালে খালি পেটে। নাস্তা করার মিনিমাম 20 মিনিট আগে আপনারা এটা খাবেন, খেয়ে তারপরে আপনারা নাস্তা করবেন। তো এখানে শুধু সহজ করে দেখানোর জন্য আমি আপনাকে শুধু লেবুর পানি খেয়েছি। আর আপনারা চাইলে অনেকে অ্যাপেল সিডার ভিনেগার খেতে পারেন, আর যদি সহজ করে খেতে চান শুধু লেবুর পানি খেলেও উপকার হবে। তো যাই হোক, আমি এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টের জন্য আমি এখানে কিছু পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো কুচি নিয়েছি। আপনারা চাইলে এখানে বিভিন্ন রকমের সবজি দিতে পারেন, সবজি দিয়েও আপনারা কিটো ডায়েটটা করতে পারেন, সমস্যা নাই। তো আমি কিছু লবণ দিয়ে এগুলাকে মিক্স করে নিচ্ছি, নিয়ে আমি এখন দিয়ে দিব এখানে ডিম। আমি এখানে দুইটা ডিম নিয়েছি, আপনারা যে পরিমাণ খেতে পারবেন সেই পরিমাণ দিতে পারেন, কোনো সমস্যা নাই। যেহেতু আমি দুটাই খাবো তো আমি দুটাই দিয়ে দিয়েছি। আর একটা কথা আপনাদেরকে আমি বুঝিয়ে বলবো যে আমরা কি কি খেতে পারবো আর কি কি খেতে পারবো না, আপনাদেরকে আমি পুরা প্রসেসটাই বলে দিব, আপনারা আমার সাথেই থাকেন। তো এখানে আমি একটা প্যানের মধ্যে বাটার দিয়ে দিয়েছি। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আমি বাটার দিয়েছি কেন। আমি আপনাদেরকে যতদূর সম্ভব সবটি করে দেখাবো, তো আমি বাটার দিয়েও একটুখানি করে দেখাইছি, সেজন্য বাটারটা দেওয়া। এখানে আপনারা সরিষার তেলটা ইউজ করতে পারেন, তবে হ্যাঁ মনে রাখবেন এখানে কিছুতেই যেন সয়াবিন তেল খাওয়া যাবে না, মানে এই ডায়েটের মধ্যে আপনারা সয়াবিন তেল খেতে পারবেন না। তা আমি ডিমটা ভেজে নিয়েছি, ভেজে নিয়ে আমি এই যে উল্টে খুব সুন্দর করে আমার এটা হয়েছে। আপনারা যদি চান এটাকে ঝুড়ি করে ভেজে নিতে পারেন, আমি আমার পছন্দ মতোই নিয়েছি। আর যে এখানে যেই কড়াইয়ের মধ্যে যে বাটারটা আছে ওইখানে আমি ওই ভাজা থেকে আমার বয়ম থেকে আমি কিছু বাদাম যে পরিমাণ খাবো সেখানে আমি একটুখানি ভেজে নিচ্ছি। আপনারা অবশ্যই খাওয়ার আগে চেষ্টা করবেন একটুখানি বাটার বা ঘি এগুলোর মধ্যে একটু ভেজে নিতে, বা সরিষার তেল, সমস্যা নেই, একটু ভেজে নিলে খেতে ভালো লাগবে এবং কি উপকৃত হবে। তা আমি এখানে শসা, ডিম আর বাদামটাই নিয়েছি, নিয়ে আমি সকালের ব্রেকফাস্টটা করে ফেলছি। আপনারা এখানে চাইলে বিভিন্ন রকমের সবজি দিয়ে, সবুজ অনেক ধরনের সবজি পাওয়া যায়, সবজিগুলো দিয়ে আপনারা সকালে ব্রেকফাস্টটা করতে পারেন ডিমের সাথে অ্যাড করে। তা আমি এভাবেই করেছি এবং কি আমি খুব উপকৃত হয়েছি, সেজন্য আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করতেছি। ভাবলাম যেহেতু আমি উপকৃত হয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করে। তো যাই হোক, এখন আমি দুপুরের খাবারটা রেডি করব। তো সেজন্য আমি এখানে কড়াইয়ের মধ্যে সরিষার তেলটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম রসুন কুচি, কারণ আমি এখানে শাকভাজি করব। আর সবুজ শাক সবজি খেলে খুবই ভালো হয়। তো যেহেতু সব সিজনে তো সব শাক পাওয়া যায় না এবং সব কিছু হাতের কাছে পাওয়া যায় না, তো আমি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে এগুলাকে একটু ব্রাউন করে ভেজে, এটা একদম নর্মালি যারা আমরা শাক সবজি খাই ওরকম করে রান্না করবেন। তবে শুধু খেয়াল রাখতে হবে কী কী খাওয়া যাবে আর কী কী খাওয়া যাবে না। তো এখানে আমি ডাঁটার শাকটাই নিয়েছি,
ডাটার শাকটাই আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। আপনারা এখানে চাইলে পালং শাক, লাউ শাক, আরও বিভিন্ন রকমের শাক ভাজি করে খেতে পারেন, এবং কি যদি চান এগুলা মাছ দিয়ে রান্না করেও খেতে পারেন, কোনো সমস্যা নেই। শুধু সবজি হলে হবে, শাক হলে হবে। তো শাকটা প্রতিদিন খেতে একটু চেষ্টা করবেন, কারণ শাকের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন আছে যেটা আমাদের শরীরের ঘাটতি পূরণ করবে। তা আমি এখানে কিছু ডিমও সিদ্ধ করে নিচ্ছি, কারণ আমি দুপুরে ডিমটাও খাবো। আর খেয়াল রাখতে হবে আমরা কি কি খেতে পারবো না। এখানে খেতে পারবো না ভাত, রুটি, বিস্কিট, চিড়া, মুড়ি, ডাল, আরও অনেক কিছু আছে এরকম, যারা যেগুলা ভাত চাউল দিয়ে এবং আটা দিয়ে তৈরি হয়, এই ধরনের জিনিস আমরা খেতে পারবো না। আর হচ্ছে আমি এখানে কিছু চিকেন, এগুলাকে আমি ফ্রাই করে তারপরে খাবো দুপুরে খাওয়ার মধ্যে, এটা রাখতেছি। তো এখানে আদা, রসুন, হলুদ, মরিচ সব মশলাগুলো আমি একদম ভালো করে মিক্স করে মাখিয়ে নিচ্ছি। আর মাংসটাকে আমি একটু কেটে কেটে দিয়েছি, যেহেতু এগুলাকে আমি ফ্রাই করব, সেজন্য যেন ভিতরে ঢুকে, ওই জন্য আমি এটা করছি। তো আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেলটাই দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে আমি এগুলাকে খুব ভালো করে ভেজে নেব। আপনারা এখানে যদি কেউ কাছে থাকে যে ভাতটা বা ঘি দিয়েও করতে পারেন, আর বা আপনারা অলিভ অয়েল দিয়েও করতে পারেন, যারা যদি সম্ভব হয়। কিন্তু আমি প্রথমেই আপনাদেরকে বলেছি যে আমি খুব সহজ করে আপনাদেরকে এই ভিডিওটা করে দেখাবো। অনেক সময় অনেকে আসি আমরা, যে যখন আমরা জানি যে দামি দামি খাবার খেতে হয়, অনেকে ভয় পায়, এগুলো আর ডায়েটটা করতে সাহস পায় না। আমি সেই জন্য সহজে আপনাদেরকে এটা দেখাচ্ছি। আর হ্যাঁ, এখানে আমরা অনেক সময় অনেক কিছু খেতে পারি, আবার অনেক কিছু খেতে পারি না। এখানে যাই হোক, আমি মুরগিটাকে একটু টেস্ট বাড়ানোর জন্য কিছু পেঁয়াজ এবং কি টমেটো কুচি দিয়ে আমি এগুলাকে একটু ভালো করে নেড়ে নিব। নেড়ে নিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নিব, যেহেতু খেতে একটু ভালো লাগে। আর একটা কথা হচ্ছে, হঠাৎ করে একদিন খেলে ওটা ভালো লাগে। যখন আমরা ডায়েটে যাই তখন কিন্তু আমাদের রুচি চেঞ্জ হয়, আমাদের মুখে কিন্তু বিভিন্ন রকমের রুচি লাগিয়ে খেতে আমরা পছন্দ করি। তো সেজন্য এক একদিন এক একভাবে খেতে চেষ্টা করবেন, দেখবেন যে আপনারা কখন যে আপনাদের ডায়েটটা পূরণ হয়ে গেছে আপনারা টেরে পাবেন না। তো দেখুন, আমার দুপুরের লাঞ্চটা রেডি। আমি এখানে কিছু শসা, শাক, তারপরে হচ্ছে ডিম আর চিকেন নিয়েছি। চাইলে আপনারা বাদাম নিতে পারেন, বা এখানে খাওয়ারের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন, সমস্যা নাই। তা আমি এই পরিমাণে খাবো, সেজন্য আমি এই পরিমাণে নিয়েছি। আর একটা কথা, আমরা কি কি খেতে পারবো, কি কি খেতে পারবো না, সেখানে হচ্ছে আমরা খেতে পারবো না মাটির নিচের জিনিস, যেমন মূলা, গাজর, আলু, কচু, ছড়া, এগুলো আমরা কিন্তু খেতে পারবো না। কারণ এগুলার মধ্যে ডাক্তার জাহাঙ্গীর কবিরের নির্দেশনায় আমরা যেহেতু এর ডায়েটটা করতেছি, উনি এগুলা খেতে নিষেধ করেছে, এবং কি এগুলা খাওয়া যাবে না, এটা আপনারা মনে রাখতে হবে। আর হচ্ছে সয়াবিন তেল, সয়াবিন তেলও খাওয়া যাবে না। সরিষার তেল দিয়েও কিন্তু আমরা ডায়েটটা চালিয়ে যেতে পারি। আর এখানে আমরা যে বাদামটা খাচ্ছি, এই বাদামটার মধ্যে অনেকে চাইলে দামি বাদাম নিতে পারেন, কিন্তু আমরা যেহেতু অল্প খরচে দেখাচ্ছি, তো সেজন্য আমরা ওই শুধু এই বাদামটাই খাবো। তো এখানে আমি রাত্রের খাবারের ব্যবস্থা করতেছি। রাত্রে অনেকে আছে যে রাত্রেও খায় না, শুধু এমনি চালাদ টালাদ খেয়ে থাকে। আর যদি কেউ খেতে চান তো এরকম করে আপনারা মাছ ফ্রাই করে খেতে পারেন। তা আমি এখানে মাছ নিয়েছি, রুই মাছটা। আপনারা কিন্তু সামুদ্রিক মাছ খেতে পারবেন, এখানে কিন্তু রুই মাছের জায়গায় যদি সামুদ্রিক মাছ হয় তাহলে অনেক বেশি ভালো হবে। কিন্তু সামুদ্রিক মাছ যদি সবার কাছে না থাকে, তাই বলে কি খাবে না, সেজন্য আমি এখানে রুই মাছটা দেখিয়ে দিয়েছি। আমার আর একটা ভিডিও আছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওইখানে আমার ইলিশ মাছ ভাজা আছে, ওইভাবে আমি খেয়েছি, দিয়ে দিব। আর এখানে আমি রাখতেছি ডিম পোর্স করা। তো আমি এখানে তিনটা ডিম পোর্স করে নিচ্ছি, রাত্রের খাবারের মধ্যে আমি তিনটা ডিম খাবো, তো সেজন্য আমি তিনটা ডিম এখানে নিয়ে নিয়েছি। আপনারা যতটি খেতে পারবেন, ডিমের মধ্যে কোনো বাধা নেই। আপনারা যদি চান আপনারা দৈনিক আটটা ডিমও খেতে পারবেন, সমস্যা নেই। তো আমি এখানে যেহেতু রাত্রের খাবারটা একটু হয়, তো সেজন্য আমি এখানে তিনটা ডিমে নিয়েছি, আমি তিনটা ডিমে খাবো।
আর সবার কাছে আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, বাজে মন্তব্য অবশ্যই করবেন না। তো এই যে আমার ডিমগুলো হয়ে গেছে, আমি ডিমগুলোকে নামিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করে দেখাচ্ছি, আপনারা আপনাদের সুবিধার্থে এবং কি যেন আপনাদের সুবিধা হয়। তো ওই তেলের মধ্যে আমি আবার কিছু বাদাম ভেজে নিয়েছি। এখানে যদি অনেকের কাছে দামি বাদাম থাকে, কাজু পেস্তা থাকে, দিয়ে খেতে পারেন, সমস্যা নাই। আমার কাছে শুধু আমি এটাই দেখাচ্ছি, এটা আছে, এটা দিয়ে দেখাচ্ছি। আর যেহেতু অল্প খরচে দেখাচ্ছি সেজন্য আমি এটা দেখাচ্ছি। তো দেখুন আমার রাত্রের খাবারটাও রেডি হয়ে গেল। আর একটা মূল্যবান কথা, সেটা হচ্ছে আপনারা সবাই সন্ধ্যা 7টা কি 8টার ভিতরে অবশ্যই খাওয়া শেষ করে ফেলবেন, এর অতিক্রম যাবেন না। তো আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।